আজকে আমি 1000% গ্যারান্টি দিয়ে বলছি, যে মানুষটিকে তুমি ভালোবাসো, আজকের ভিডিওতে বলা 4টি স্টেপ তুমি যদি ফলো করো, সে তোমাকে কখনো ছেড়ে যাবে না। ইটস মাই চ্যালেঞ্জ। যখন আমাদের ভালোবাসার মানুষ আমাদেরকে ছেড়ে অন্য কারো জীবনে চলে যায় বা অন্য কোনো দুনিয়ায় চলে যায়, আমরা সেই ভালোবাসার মানুষটিকে খারাপ ভাবি, তার নামে বিভিন্ন বাজে খারাপ কথা অন্যের কাছে বলতে থাকি। তবে কি জানো তো, অনেক সময় আমাদের নিজেদেরও অনেক ভুল থাকে, যেই ভুলগুলো আমাদের চোখেই পড়ে না। আমরা ভাবি সমস্ত ভুল ওর, সমস্ত ভুল সে করেছে, আমার কোনো দোষ নেই, আমি শুধু নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছি। এটা কিন্তু সব সময় হয় না। হ্যাঁ, এমন অনেক বেঈমান মেয়ে বা বেঈমান ছেলে আছে যাদেরকে তুমি যতই ভালোবাসা দাও না কেন, তোমাকে ছেড়ে যাবেই। আমি তাদের কথা এই ভিডিওতে বলছি না, আমি তাদের কথা বলছি যারা সত্যিকারের ভালোবেসেছিল তোমাকেও। তুমি যেমন তাকে ভালোবেসেছিলে, সেও তোমাকে ভালোবেসেছিল সারাটা জীবন একসাথে কাটাবে বলে। অনেক স্বপ্ন সাজিয়েছিল তোমার সাথে, কিন্তু সমস্ত যেন কেমন উল্টো পাল্টা হয়ে গেল। আজকে আমরা আলোচনা করব একটা সম্পর্কে, সেটা বিবাহিত হোক বা অবিবাহিত হোক, যে কোনো সম্পর্কই হোক না কেন, এই 4টি স্টেপ যদি তুমি ফলো করো, এই 4টি স্টেপ যদি তুমি মেনে চলো, সম্পর্কটা আজীবন নতুনের মতো থাকবে, সে তোমাকে কখনো ছেড়ে যাবে না। যদি কখনো এমন পরিস্থিতি আসে যে তোমাদের দুজনের মধ্যে ঝামেলা হচ্ছে, সে তোমাকে ছেড়ে দিয়ে চলে যেতে চাইছে, তাহলেও এই 4টি স্টেপের মধ্যে কোনো না কোনো একটা স্টেপ অটোমেটিকলি তোমাদের সম্পর্কটাকে আবার জোড়া লাগিয়ে দেবে। তোমাকে কিচ্ছু করতে হবে না, তোমাকে শুধু একটাই কাজ করতে হবে, সম্পর্কে যখন আছো এই 4টি স্টেপ ভালোভাবে সম্পর্কের মধ্যে নির্মাণ করে দাও। একটা বাড়ি যখন তৈরি হয়, বাড়ির তৈরি হওয়ার আগে মজবুত পিলার দিয়ে কিন্তু বা মজবুত গাঁথনি দিয়ে একটা বাড়ি তৈরি হয়। তাই তুমি যদি এই 4টি স্টেপ তোমাদের সম্পর্কের মধ্যে বা 4টি পিলার তোমাদের সম্পর্কের মধ্যে প্রথম থেকেই যদি গাঁথনি দিয়ে দাও না, প্রথম থেকেই যদি ভেতরে ঢুকিয়ে দাও, তাহলে কোনো না কোনো একটা পিলার তোমাদের সম্পর্কটা অবশ্যই আটকে রাখবে, আমি 1000% গ্যারান্টি দিলাম। নমস্কার, আমি রামকৃষ্ণ, প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদেরই পছন্দের টপিক নিয়ে হাজির হয়েছি। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে। নাম্বার 1, যেই মানুষটিকে তুমি ভালোবাসো তাকে ফিল করতে হবে। ফিল করা মানে হচ্ছে ভেতর থেকে, মন থেকে তাকে ফিল করতে হবে এবং তাকে ফিল করাতে হবে যে তুমি তাকে ভালোবাসো। এই অন্তর দিয়ে ভালোবাসো সেটা তাকে বোঝাতে হবে। শুধু সেটা নয়, সে যে তোমাকে কতটা ফিল করে সেটাও তোমাকে জানতে হবে। এবার কি, ধরো সে তোমাকে ফিল করে না, নর্মালি জাস্ট ভালোবাসে, জাস্ট ক্যাজুয়াল রিলেশনশিপে আছে, তাহলে কিন্তু সে তোমাকে একদিন ছেড়ে চলে যাবেই। তার আগে কী করবে তুমি, তাকে ফিল করাতে হবে। তাকে কিভাবে ফিল করাবে এবং তুমি যে ফিল করো তাকে সেটা কিভাবে বোঝাবে, যদি না বুঝে থাকো কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে এই টপিকের ওপর একটা ভিডিও বানিয়ে দেব। নাম্বার 2, সব বিষয়ে সম্মতি জানালে কিন্তু চলবে না, কিছু কিছু বিষয়ে তোমাকে না বলতে হবে। আমি এমন মানুষকে অনেক দেখেছি যে তার বউ যদি কিছু বলে তাকে, সে সবসময় ঘাড় নেড়িয়ে আছে, হ্যাঁ গো তুমি আমাকে একটা শাড়ি কিনে দেবে, হ্যাঁ হ্যাঁ তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে, হ্যাঁ এটা সেটা নানা রকম, মানে কখনো নিজের বউকে না বলতে জানে না, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল। সেটা ছেলে হোক বা মেয়ে হোক, দুজনের মধ্যেই কিন্তু সমানভাবে অ্যাপ্লিকেবেল।
ভালোবাসায় সব সময় হ্যাঁ বলতে নেই, কোনো কোনো সময় নাও বলতে হয়। যদি তুমি না বলতে না পারো, সে হ্যাঁ শুনে শুনে যদি অভ্যস্ত হয়ে যায় না, তাহলে এমন ধরো কোনো পরিস্থিতি এলো, তোমাকে একটা কোনো কিছু বললো, তুমি সেই কথাটা রাখতে পারলে না, তখন তুমি না বললে, সেই সিচুয়েশনটা হয়তো এমন সিচুয়েশন সে না শোনার পর এমন ভয়ঙ্কর তোমার সাথে ব্যবহার করবে বা সে সেটা সহ্য করতে পারবে না যে তুমি না বলেছো তাকে, যে আজ পর্যন্ত কখনো না বলেনি, যার মুখ থেকে সে কখনো না শোনেনি, সেই মানুষটা ওকে না বললো, সে সেটা কখনো মেনে নিতে পারবে না। তাই বিভিন্ন কারণের জন্য ভালোবাসার মানুষকে কিছু কিছু সময় না বলতে শেখো। সবসময় যে তাকে হ্যাঁ বলতে হবে, তার প্রত্যেকটা কাজকে যে সমর্থন করতে হবে, এরকম কিন্তু কোথাও লেখা নেই। যে ভালোবাসবে সে কিন্তু তোমার হ্যাঁ না দুটোকেই কিন্তু সমানভাবে রেসপেক্ট করবে। নাম্বার থ্রি, তাকে তার লাইফে পেশ দাও। কখনো এতটা ভালোবাসা দেওয়া উচিত নয় কোনো মানুষকে যে তার লাইফের কাজটাকে ভুলে যায়। সে খেতে ভুলে যাচ্ছে, সে স্নান করতে ভুলে যাচ্ছে, সে কোনো একটা কাজ করবে ভাব সেটা ভুলে যাচ্ছে। কি কারণ? যে তুমি তাকে সব সময় এত মিস করছো, সব সময় এত ফোন করছো, সব সময় এত কথা বলছো যে সে এগুলো করার সময় পাচ্ছে না। এবং সে যে তোমাকে নিয়ে একটু ভাববে, তোমাকে নিয়ে স্পেশাল কিছু করার কথা ভাববে বা তোমাদের সম্পর্কটা নিয়ে ভাববে, সেটাও কিন্তু সে সময় পাচ্ছে না। সব সময় তুমি তাকে এঙ্গেজ করে রেখে দিয়েছো, সব সময় তাকে বিজি করে রেখে দিয়েছো, যার ফলে প্রথম প্রথম দু চার মাস খুব ভালো লাগবে এরকমভাবে। তারপর যখন তোমাদের মধ্যে কথা বলার টপিক শেষ হয়ে যাবে, তোমরা কথা বলার কোনো টপিক পাবে না, তখন কি হবে জানো তো? তখন হুঁ হ্যাঁ শুধুমাত্র এগুলোই কথা বলার মধ্যে চলতে থাকবে। এবং একটা সময় তোমাদের দুজনের মধ্যে ঝামেলা লাগবে যে তুমি বলো, ও বলবে তুমি বলো, আর তুমি বলবে তুমি বলো, এবং দুজনের মধ্যেই কিন্তু কথা বলার টপিক শেষ, আর কিছু কথা বলতে পারছো না। তখন কেউ হয়তো একজন বলে বসলো যে তোমার আর আমাকে ভালো লাগে না, আমার সাথে আগে কত কথা বলতে, এখন আর কথা বলো না। বাট সে কিন্তু বুঝবে না যে আমাদের মধ্যে কথা বলার টপিক শেষ হয়ে গেছে, বা প্রথমে আমরা নতুন ছিলাম, দুজন দুজনকে অজানা ছিলাম, তাই এত কথা বলতাম, সেগুলো কিন্তু সে বুঝবে না। তোমার মাথায় এটাই চলতে থাকবে যে তুমি চেঞ্জ হয়ে যাচ্ছ, তুমি তাকে সময় দিতে চাইছো না, তুমি তার সাথে কথা বলতে চাইছো না, তাই এগুলো প্রথম থেকেই অভ্যাস করো। অভ্যাস বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল, ভালোবাসা মানুষের সাথে কখনো কথা বলাটা অভ্যাসে পরিণত করে দিও না। অভ্যাসে পরিণত করলে না কথা বলাটা, তাহলে শুধু অভ্যাসের জন্যই কথা বলতে ইচ্ছা করবে, তাকে ভালোবাসো তার জন্য কিন্তু কথা বলতে ইচ্ছা করবে না। তাই কি বললাম, তিন নম্বর পয়েন্ট এটাই হবে, তাকে তার লাইফে পেস দাও এবং নিজের লাইফেও পেস দাও, যে তুমি এক্সট্রা কিছু করতে পারো বা সে ছাড়া তোমার লাইফেও আরও কিছু কাজ আছে, সেটা তুমি তাকে বোঝাও। নাম্বার ফোর, তিনটে পয়েন্ট যে বললাম খুব গুরুত্বপূর্ণ, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ এই চার নাম্বার পয়েন্টটা, আমার যে ভালোবাসার মানুষ তারও কিন্তু সমানভাবে অধিকার আছে আমি কি করছি বা আমি কোনো একটা কাজ করার চেষ্টা করছি বা শুরু করছি সেটার সম্বন্ধে তার জানার অবশ্যই অধিকার আছে। বা আমি একটা কোনো স্টেপ নিতে চলেছি, সেটা হতে পারে আমাদের সম্পর্কে বা আমাদের লাইফে কোনো একটা স্টেপ আমি নিতে চলেছি, সেটা অবশ্যই তারও জানার অধিকার আছে, সেটা কিন্তু আমরা অনেকেই ভুলে যাই। আমাদের মধ্যে একটা ইগো কাজ করে যে আমি ওকে জানাবো না, আমি ছেলে বা আমি মেয়ে বা আমি নিজে করছি, আমি একা করব, ওকে জানাবো না, এই জিনিসটা কিন্তু, এই কনসেপ্টটা কিন্তু পুরনো দিনে সিনেমায় হতো, তাই এটা আর এখন করতে যেও না। এখন কিন্তু ছেলে এবং মেয়ে
দুজনেই কিন্তু ইকুয়াল। তাই যখনই কোনো ডিসিশন তোমরা নেবে, সেটা তোমাদের লাইফে হোক, তোমাদের কাজের জায়গায় হোক, তুমি কোনো একটা ডিসিশন নেবার আগে অবশ্যই কিন্তু তার সম্মতি নিতে হবে। হয়তো সব ক্ষেত্রে তার সম্মতি নেওয়া সম্ভব হয়ে ওঠে না, বাট অবশ্যই তাকে একবার ইনফর্ম করে দেওয়া কিন্তু তোমার কর্তব্যের মধ্যে পড়ে। যেহেতু সে তোমার লাইফের সাথে জুড়ে আছে, তাই সমস্ত কিছু ডিসিশন তুমি একা নিতে পারো না, সেই জিনিসটা কিন্তু তোমার ভুলে গেলে চলবে না। সমানভাবে কিন্তু তাকেও প্রায়োরিটি দিতে হবে। যখন তাকে তুমি সমানভাবে প্রায়োরিটি দেবে এবং তুমি কোনো একটা কাজ করলে ছোট বড় তার কাছ থেকে যখন সম্মতি চাইবে বা ইনফর্ম করবে, সেই জিনিসগুলো কিন্তু তারও ভালো লাগবে যে হ্যাঁ, আমাকে এতটা ভালোবাসে যে আমার কাছ থেকে সম্মতি চাইছে, বা এই কাজটা করলো বা এই কাজটা করতে চলেছে, আমাকে না জানালে তো পারতো, আমাকে জানিয়েছে। তখন ওর একটা স্পেশাল ফিল করবে নিজেকে নিয়ে, ঠিক আছে? তাই সবসময় তোমার এটা কর্তব্যের মধ্যে পড়ে। ভিডিওতে বলা এই চারটে পয়েন্ট, চারটে স্টেপ যদি তুমি ফলো করো, সে তোমাকে কখনো ছেড়ে যাবে না। কোনো না কোনো একটা পয়েন্ট অটোমেটিকলি তোমাদের সম্পর্কটাকে আবার জুড়ে দেবে। ধরো সে অন্য কারো জীবনে চলে যেতে চাইছে বা তার অন্য কাউকে ভালো লাগতে শুরু করেছে, সে যখন অন্য কারো জীবনে যাবে, তোমার এই চারটে স্টেপ বা চারটে পিলার, খুঁটি, গাঁথনি যাই বলো না কেন, তাকে কিন্তু আটকে আটকে রাখবে, তাকে চুম্বকের মতো আকর্ষণ করতে থাকবে। যেখানেই থাকুক, যেখানেই যাক, চারটে স্টেপের মধ্যে কোনো না কোনো একটা স্টেপ তাকে সেখান থেকে ছিনিয়ে বের করে নিয়ে আসবে তোমার লাইফে। এটা আমি 1000% গ্যারান্টি দিলাম। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, যদি কোনো মতামত জানানোর থাকে অবশ্যই কমেন্ট করবে। নেক্সট অন্য কোনো টপিকে, অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো। সকলে ভালো থেকো, ভালোবাসায় থেকো। ধন্যবাদ।